পাঁচ তারিখের পর বারবার বিভিন্ন দরজায় গিয়েছি, নির্বাচন ছাড়া আমাদের চাকরি জাতীয়করণ হবে না। আর চাকরি জাতীয়করণ হলে ওই যে খুচরা কাচরি দাবি, কোয়ে পাঁচশো পায় কে আমাদের ধানের শীষের সাথে থাকুন, আপনাদের চাকরি জাতীয়করণ করা হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সেলিম ভুঁইয়ার পক্ষ থেকে আমি এই ওয়াদা দিচ্ছি। বাংলাদেশ শিক্ষক সমিতি এর দক্ষিণাঞ্চলের ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাউখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগের ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলার আহ্বায়ক ইউনুস আলী শেখের সভাপতিত্বে সদস্য সচিব সরওয়ার হোসেন সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক গাজী শাহজাহান, সদস্য সচিব জাহেদুল ইসলাম বশিস, জেলা আহ্বায়ক এনায়েত হোসেন খান, সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খান, শিক্ষার কর্মচারী ঐক্যজোটের উপজেলা আহ্বায়ক এস এম রেজাউল করিম, সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। এরপর সভার দ্বিতীয় অধিবেশনে ইউনুস আলীকে দক্ষিণাঞ্চলের সভাপতি এবং সরওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একাত্তরের পর যারা করেছে তারা তাদের প্রয়োজনে করেছে, এর সাথে যেটা করেছে সেটা তার প্রয়োজনে করেছে। সবাই ধর্মকে প্রয়োজনে ব্যবহার করে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো করবে না, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।